সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো দেখতে পাচ্ছ যে এখানে ওয়েস্টবেঙ্গলেতে ইন্ডিয়ান পোস্ট অফিসে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। সো যারা যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা এখানে বিভিন্ন গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের বিজ্ঞপ্তি যেগুলি বের হয় সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে দিই। এছাড়াও বিভিন্ন কেরিয়ার রিলেটেড ভিডিও এখানে দিয়ে থাকি, সো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে নোটিশটি বেরিয়েছে সেটি হচ্ছে 82 পেজের একটি নোটিশ। সমস্ত কিছু পেজগুলি আমি দেখে দেবো তোমাদের। সো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডিস্ক সার্ভিস সাইকেল ওয়েস্ট বেঙ্গলের যে সার্কেলের কিছু পোস্ট অফিসে নিয়োগ করাচ্ছে, এখানে জব প্রোফাইলগুলো দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বেঞ্চ পোস্ট অফিসার, এখানে অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ পোস্ট মাস্টার, এখানে ডাক সার্ভার, এখানে দেখতে পাচ্ছ আরও কিছু দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ টাইম রিলেটিভ যে কন্টেন্টগুলো দিয়ে দিয়েছে, কী কী কেমন স্যালারি হবে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে। বিপিএম এর জন্য যে স্যালারিটা হবে সেটা দেখতে পাচ্ছ 12,000 এবং মিনিমাম যে আওয়ার্স লেভেলে 14,000 টাকা এখানে দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি দেখো এখানে দিয়ে দিয়েছে, মিনিমাম আর ম্যাক্সিমাম দেখো এখানে দিয়ে দিয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হবে, মিনিমাম 18 বছর এবং 40 ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, যেটা 18/2/2020 মানে 18 ফেব্রুয়ারির আন্ডারের অনুযায়ী হতে হবে তোমাদের। সো এখানে দেখতে পাচ্ছ সিরুল কাস্টের দিয়ে দিয়েছে, সিরুল কাস্টের জন্য দেখো 5 ইয়ার একটু লিমিট রয়েছে, এছাড়াও ব্যাকওয়ার্ড কাস্ট বা ওবিসিদের জন্য 3 বছরের রয়েছে, ইডাব্লিউএসের জন্য কোনো নেই, এখানে পিডাব্লিউডি এর জন্য 10 বছরের আছে, এখানে দেখছো পিডাব্লিউডি প্লাস ওবিসি যদি হয় 13 বছরের থাকবে এবং পিডাব্লিউডি প্লাস SC/ST থাকলে 15 বছর পাবে। সো এখানে কিছু নোটিশ দিয়ে দিয়েছে, দেখে নেবে একটু পজ করে, নোটগুলো দিয়ে দিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে, দেখো 10+ হতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে। এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ কোনো দেয়নি, এখানে দেখতে পাচ্ছ এখানে পাসিং মার্কস ম্যাথামেটিক্স আর ইংলিশে তোমাদের যেটা লাগবে এখানে দিয়ে দিয়েছে, দেখো ম্যাথামেটিক্স এবং ইংলিশে একটু স্ট্রং হতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদের, সো 10+ হতে হবে এবং কিছু কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে নেম অফ সার্কেল অফিসারের যে এটা হবে দেখো অন্ধ্রপ্রদেশ আসাম যেগুলিতে হবে সেগুলি দিয়েছে, বিহারে হবে, দিল্লি গুজরাট হরিয়ানা, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আছে, নর্থ ইস্টে রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গলেতে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টবেঙ্গল পোস্টগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গলের দিয়ে দিয়েছে কোথায় কোথায় হবে, দার্জিলিংয়ে রয়েছে, দার্জিলিং এছাড়াও দেখতে পাচ্ছ গুরগাঁওতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হিন্দি নেপালি জানতে হবে আর বেঙ্গলি সমস্ত দিয়ে দিয়েছে, একটু পজ করে দেখে নেবে যে আর ওয়েস্টবেঙ্গল থেকে দেখছো। সো এখানে দেখতে পাচ্ছ বেসিক কম্পিউটার ট্রেনিংটা যেটা থাকতে হবে সেটা বলে দিয়েছে, এখানে 60 ডের একটা ডিউরেশন সার্টিফিকেট থাকতে হবে যেটা কম্পিউটারের, রেসিডেন্ট যেটা লাগবে দেখতে পাচ্ছ সার্টিফিকেট, যে রেসিডেন্টসের সার্টিফিকেট লাগবে সেই এতে, সাইজ যে তোমরা ছবিটি যেটি দেবে সেটা দেখতে পাচ্ছ এখানে, যেটা দিয়ে দিয়েছে এখানে দেখে নেবে একটু, ফর্ম রিলেটিভ সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখানে সমস্ত কিছু ফর্ম রিলেটিভ দিয়ে দিয়েছে, নলেজ যে সাইকেল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সো সমস্ত কিছু দেখে নেবে, আর যারা যারা এই PDFটি ডাউনলোড করতে চাইছো তারা অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবে, যেটি পোস্ট ইন্ডিয়ান পোস্ট অফিসের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে আমি ওয়েবসাইটটা তোমাদের দেখে দেবো। SC/ST OBC-র জন্য দিয়ে দিয়েছে রেকমেন্ড যেগুলি লাগবে দেখতে পাচ্ছ, লোয়ার ডিভিশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে, একটু পোস্ট করে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ মেথড অফ এঙ্গেজমেন্টের যে এটা দিয়ে দিয়েছে সেখানে দেখতে পাচ্ছ এগুলো দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দেখতে দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখানে, একটু পজ করে দেখে নেবে। 82 পেজের একটি পেজ, সো আমাকে সমস্তটাই দেখাতে হবে। সো এখানে অ্যাপ্লাই যেটা হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়বে যেটা তোমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.apposting.in/gds/online, এখানে ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে, যেখানে ফর্ম ফিল আপ হবে 18 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত হবে,
এখানে দেখতে পাচ্ছ নেম, যেটা ক্যাপিটাল লেটারে দিতে হবে, 10 ক্লাস সার্টিফিকেট দিতে হবে, ফাদার নেম এখানে দেখতে পাচ্ছ যেগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছে। সো এখানে ফিসটা দিয়ে দিয়েছে, দেখো কত ফিস লাগবে। জেনারেল ওবিসি ইডাব্লিউএস এবং ওসি মেলদের জন্য ফিসটা হবে 100 টাকা, এছাড়াও যেটি থাকবে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে। সো এখানে দেখে নেবে একটু। সো এখানে দেখো যেগুলো আপলোড তোমাদের করতে হবে এখানে দিয়ে দিয়েছে, পজ করে দেখে নেবে যেগুলো আপলোড তোমাদের করতে হবে যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন। পোস্টগুলো দিয়ে দিয়েছে, যেই পোস্টগুলো তোমাদের নিয়োগ হবে দেখতে পাচ্ছ এখানে, সমস্ত পোস্টগুলো দিয়ে দিয়েছে। একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে, এবং স্যালারি উইথ স্যালারিটাও দিয়ে দিয়েছে তোমাদের, স্টার্টিং স্যালারি সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, পোস্টগুলো দিয়ে দিয়েছে। সমস্ত কিছু দেখাবো, এগুলো সমস্ত পোস্ট আর স্যালারি সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। সরি, সমস্ত পোস্টগুলো দিয়ে দিয়েছে, যে জেলাতে যেগুলি নিয়োগ হবে সেগুলি দিয়ে দিয়েছে। সমস্ত জেলা পোস্ট সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, কি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত, নদিয়া সাউথ এর সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যে জেলার যেখানে যে নিয়োগ হবে সেগুলি সমস্ত দিয়ে দিয়েছে। পোস্ট করে দেখে নেবে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় যে পোস্টগুলি হবে সেগুলি দিয়ে দিয়েছে সাধারণভাবে। একটু পজ করে দেখে নেবে, কারণ এত পেজ সমস্ত কিছু পড়তে গেলে টাইম প্রায় 1-2 ঘন্টা লেগে যাবে। সো একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে, জানি বললেও একটু ভালো হতো তোমাদের, কিন্তু এখানে যা পেজ দিয়েছে তোমাদের সেটা বলতে গেলে 1-2 ঘন্টা ভিডিও হয়ে যাবে, যেটা খুবই বাজে হয়ে যাবে 1-2 ঘন্টা যদি একটা অনলাইনের যে ফিলাপের যদি 1-2 ঘন্টার ভিডিও করি তাহলে খুবই একটা বাজে হয়ে যাবে এবং বোরিং ভিডিও হয়ে যাবে। সো একটু পজ করে দেখে নেবে, জেলাতে আছো সেগুলোতে দেখে নেবে একটু, সমস্ত জেলাগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত ইন্ডিয়ার সমস্ত যে জেলায় নিয়োগ হবে সেগুলি সমস্ত দিয়ে দিয়েছে, বাঁকুড়া এতে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত দিয়েছে, বর্ধমানের যেখানে হবে দেখতে পাচ্ছ বর্ধমানে অনেকগুলো যেতে হবে, এছাড়াও দেখো কোনটাল জেলাতে হবে একটা। সো এলিজিবিলিটি আরেকবার আমি বলে দিচ্ছি, মাধ্যমিক পাস উইথ 60 দিনের একটা সার্টিফিকেট, মানে হচ্ছে তোমাদের 2 মাসের একটা সার্টিফিকেট, কম্পিউটার বেসিক সার্টিফিকেট তোমাদের লাগবে। আর ফিস হচ্ছে 100 টাকা, যেটা জানো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, জমা দিতে হবে। এছাড়াও যে লাস্ট ডেটটি হবে সেটি হচ্ছে 8ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ অবধি, এক্সামের ডেট কোনো বলেনি এখনো পর্যন্ত। সো দেখতে পাচ্ছ এখানে যে এক্সাম যে পোস্টগুলি তোমাদের রয়েছে, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 144টি, ওবিসির জন্য 408টি, পিডাব্লিউএ এর জন্য রয়েছে 17, পিডাব্লিউবি এর জন্য 19টা, পিডাব্লিউসি এর জন্য 19টা, পিডাব্লিউডিই এর জন্য 9টি, এসসির জন্য 429টি, এসটির জন্য 94টি, ইউআরদের জন্য 882টি, টোটাল রয়েছে 2021টি পদ রয়েছে তোমাদের, পোস্ট রয়েছে। সো আমি আরেকবার ফার্স্ট পেজে এসে তোমাদের একবার জব এটা দেখে দিচ্ছি তোমাদের। সো যারা
একটু পজ করে দেখে নেবে এইগুলো ফার্স্ট পেজগুলোতে, কারণ তারপরে সমস্ত পেজগুলোতেই তোমাদের সমস্ত জেলার নিয়োগগুলি শুধু দিয়েছে, এখানে এলিজিবিলিটি একটু ভালো করে দেখে নেবে। সো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই জব রিলেটিভ কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। We'll be right back.